बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कनेर नाम रोकिया बेगम पितार नाम आबुल कासेम मातार नाम पामेला खातुन मृत ग्राम षोलोदार थाना भेड़ामारा जिला कुष्टिया बांग्लादेश धर्म इस्लाम सुन्नी एर शहीद बरेर नाम फारूक चौधुरी बयस 52 बसर पितार नाम जामिल चौधुरी मृत मातार नाम शारमीन चौधुरी मृत ग्राम स्टेटेन आईलैंड थाना ओई जिला न्यूयॉर्क मार्किन जुक्तराष्ट्र धर्म इस्लाम सुन्नी एर निकाह 10,01,000 देल मोहराना धार्य करिया ओसूल 2,00,000 टाका उकिल ओ साक्षीगणेर सम्मुखे सम्पन्न हईवार प्राक्काले कन्यार सम्मति श्रवण करिब। फारूक चौधरी साहेब आमार कथा शुनते पेरेछेन? হ্যাঁ শুনতে পেরেছি। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। আপনি কি আপনার স্ত্রীকে তালাকাত্তা অফিস অর্থাৎ তালাক দেওয়ার অনুমতি প্রদান করিবেন? হোয়াট ডু ইউ মিন, এর মানে কি? এর মানে আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি প্রদান করেন, এই ক্ষমতা বলে আপনার স্ত্রী আপনাকে তালাক প্রদান করিলে আইন ধরিয়া লইবে আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদান করিয়াছেন, বিধায় দেনমোহরের সমুদায় অর্থ আপনার স্ত্রী বুঝিয়া পাইবে। তুই গরিব বাপটার রহম কর। বল মা বল। আপনারা সবাই কি শুনতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। মা ফোনটা দে মা। আপনি শুনতে পেরেছেন বাদাম? জি শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ। ওকে নিয়ে এলাম।
Thank you, Baba. Thank you very much. Shudhu, thank you very much. No. Phuler shonge kota free. Shonge arekta free ache. Arekta ki? Shourob. Wonderful. Good night, Baba. Tomra sukhi hoyo. আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি জানি না। আমি বলি, আমার নাম ফারুক চৌধুরী, জন্ম ঢাকায়। স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকা থেকেই পাশ করেছি। আমার সবচেয়ে বড় গৌরবের বিষয় হচ্ছে আমি 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। তারপর বাবা মা মারা গেলেন, আমি চলে গেলাম ইউনাইটেড স্টেটসে। আমি এখন নিউ ইয়র্কে থাকি। আমার বয়স এখন প্রায় 52। খুব স্বাভাবিকভাবেই আপনার প্রশ্ন আসতে পারে যে আমি এতদিন বিয়ে করিনি কেন। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে জানা নেই, মানে করা হয়ে ওঠেনি আর কি। তারপরে একবার মনে হলো যে একজন সঙ্গী দরকার, সে কারণেই বিয়ে করেন। এই তো, আমি বরং আপনাকে তুমি করে বলি, কারণ আপনি তো এখন আমার বিবাহিত স্ত্রী। আর তোমাকে আমি পুরো নাম না ডেকে রুকু বলে ডাকি, চলবে? আচ্ছা, আপনি দেখি রুকু, তোমার হাত তো দেখি। ছোট মানে গরিব? না না না, গরিব না, মানে তোমার বয়স অনেক কম। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আপনি? আমি পাশে বসে যাচ্ছি। যেতে পারবেন না? কেন? ভাবি বাইরে থেকে দরজা দিয়ে গেছে। তার মানে আমাকে তোমার সঙ্গে এই ঘরে থাকতেই হবে? আমার বয়স কত জানো? তোমাকে বলেনি আমি মাঝ বয়সে, আমি তরুণ নই? হ্যাঁ, তাহলে তুমি বিয়েতে রাজি হলে কেন? আজ বাদে কাল যদি আমি মরে যাই তাহলে? আমিও তো মরতে পারি, পারি না? আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমাকে বলা হয়েছিল তোমার বয়স 35-এর উপর।
আসল বয়সটা বলেনি, বললে আপনি এটা তো প্রতারণা। দেখুন আমরা অনেক গরিব, আমাদের অনেকগুলো ভাই বোন, আমার ছোট দুটো বোনেরও বিয়ের বয়স হয়ে গেছে। আপনার বয়স যদি এখনকার চেয়ে 20 বছর বেশি হতো তাও আমি আপনাকে মেনে নিতাম। কেন মানব না? না ঠিক আছে, আপনি যাই বলবেন তাই হবে। কাল তুমি আমাকে ডিভোর্স করছো অথবা আমি তোমাকে, দেড় মোহরে 10 লক্ষ টাকা তো তুমি পাচ্ছই, প্রয়োজনে আমি আরো দেবো। ঠিক আছে, তার মানে কাল তুমি আমাকে ডিভোর্স করছো? না। তাহলে কি করছো? আত্মহত্যা। দেখো আমাকে যদি ডিভোর্স না করো তাহলে সেটাই হচ্ছে মৃত্যু। হ্যাঁ আমি সেভাবে মরতে চাই। এভাবে মরতে চাও মানে কিভাবে? ডিভোর্স না করে। তোমাকে যে আমি কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন এটা আমেরিকা না। জানি তো, জানি তো এটা আমেরিকা না, বাংলাদেশ তো। এখানে ডিভোর্স হলে অনেক জটিলতা। শোনো মেয়ে, এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বের করে দেবে। They say what do they say? Let them say. কে স্যার আছে? আমি পারবো না। আমি তোমাকে সাহায্য করব। জীবন গেলেও না। একটা চড় খাবে কিন্তু মেয়ে। সেটা দিতে পারেন। সরি। দেখো তোমার বোনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে তাদের বিয়েও আমি দেবো। আমি যদি আমার উপযুক্ত দুইটা বোনের বিয়ের কথা বলে থাকতে পারতাম, আমার বাবার অসুস্থতার কথা, আমি মরলে হলে মরবে, আপনি ডিভোর্স দিলে মরবে। দেখো তোমার বোনরা যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে ওদের বিয়ে আমি দেবো, আই প্রমিস। দরকার নেই, পারলে আমার সাথে ওদেরকেও বিয়ে করো। কি হয়েছে? বর পছন্দ হয়নি? বর পছন্দ হয়েছে কিন্তু উনি আমাকে গ্রহণ করেনি। এসো নাস্তা খাবে। আমি শুধু চা খাবো। এসো এখানে পাঠিয়ে দাও। খালি পেটে চা খেতে হবে না। ঠিক আছে চায়ের দরকার নিয়ে যাও। হ্যালো, যা দোষ আমার শাস্তি দিতে হলে আমাকে দাও, ওর কি দোষ? তাই তো ওকে মুক্তি দিচ্ছি। ওর জীবনটা এইভাবে নষ্ট করবে? তোমাকে সমাজের কথা ভাবতে হবে, এটা আমেরিকা না বাংলাদেশ। আমাকে ব্ল্যাকমেইল করো না তো। ব্ল্যাকমেইল তো তুমি করছো। আমি করছি? আচ্ছা তুমি কেন ওকে মেনে নিতে পারছো না? ও কি এমন ছোট,
আমিও তো তোমার থেকে বয়সে ছোট, তো দেখলে কাকে বড় মনে হয়, তোমাকে না আমাকে? দেখো ভাবি, এগুলো হচ্ছে আবেগের কথা। আর তুমি যেগুলো বলছো সেগুলো? দেখো ভাবি, আমি জেনে শুনে একটা বাচ্চা মেয়ের জীবনটা নষ্ট করতে পারি না। শোনো, বিয়েটা শুধু একটা ছেলে আর মেয়ের মধ্যে হয় না, বিয়েটা হয় দুটো পরিবারের মধ্যে। আমরা দুটো পরিবার মিলেমিশে এটা করেছি। আমি ওদের কাছে তোমার সম্পর্কে কিছুই লুকাইনি। হ্যাঁ, সব আমার সম্পর্কে বলেছো, কিন্তু ওর সম্পর্কে তো তুমি আমাকে কিছুই বলোনি। আমাকে বলা কি তোমার উচিত ছিল না? তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে, আমি যা ভালো মনে করেছি করেছি। 50 বছরের একটা মেয়ে এসে আমার যা হতো না মা হতো, আমি কি ওকে কোলে তুলে নিয়ে বসে থাকতাম, না ও আমাকে কোলে তুলে নিয়ে বসে থাকতো? আমার তো যা মনে হয় তা, ওর মেন্টাল ম্যাচিউরিটি তোমার থেকে অনেক বেশি। তুমি কি বলতে চাচ্ছো ও মেন্টালি অনেক ম্যাচিউর? হ্যাঁ, তুমি কি বলতে চাও? আমি সোজা কথা বলতে চাই, এইজ ইজ দ্য প্রাইস অফ ম্যাচিউরিটি। ও যেটা করছে সেটা পাকামো, ম্যাচিউরিটি না। তুমি বলছো ওর জীবন নষ্ট হওয়ার কথা, তোমাকে পেলে ওর জীবন নষ্ট হবে। ওর বয়সী কাউকে পেলে ওর জীবন কানায় কানায় পূর্ণ হতো? মেয়েদের তুমি জানো না ফারুক, মেয়েদের চাওয়া পাওয়া আর অর্ধেকও পায় না, তাই চারানা পেলেই খুশি। সে চারানা কি জানো? নিরাপত্তা। জানোই তো, অভাব দরজা দিয়ে এলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। তোমার টাকা পয়সা আছে, বিদেশে থাকো, প্রতিপত্তি আছে, তোমাকে পাওয়া মানে তো চাঁদ হাতে পাওয়া। ওর জায়গায় যদি আমি হতাম, আমিও তাই ভাবতাম, আমি খুশি হতাম। আমি তো চায় দুধ চিনি খাই না। তুমি একদিন দুধ চা খেলে আমার কিছু হবে না। চলো তোমাকে রেখে আসি। কোথায়? তোমাদের বাড়িতে। কুষ্টিয়া? সেটা তো অনেক দূর। আচ্ছা, ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন নেই? এমন কেউ কি আছে যে খবর দিলে এসে তোমাকে নিয়ে যাবে? শুধু খবর দিলে কেন, আমি মরলে ওরা কেউ আসবে না। নানা করলে মনে করেছে পার পেয়ে যাবে? গত রাতে কি বলেছি মনে আছে? কি বলেছি? আমি ডিভোর্স দিব, আপনি আমাকে টাকা দেবেন। আমি কি বলেছি আপনার মনে আছে? কি আপনি বলেন? চলুন নাস্তা খাবেন। কি বলছিলে আবার বলো। কিছু না। তুমি যা ভয় পাচ্ছ তার কিছুই হবে না। কিসের ভয়? এই যে তোমার দুই বোনের বিয়ে হবে না, তোমার বাবা, দেখো আমি তোমাকে যা দেব, তুমি যদি নিজে শক্ত হও, স্বাবলম্বী হতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের ভবিষ্যৎটা গড়তে পারবে, আমি বুঝতে পেরেছি। কি ডলারে কি না হয়। আমি কি আপনাকে আঘাত করলাম? মাফ করে দিন। কোথায় যাচ্ছেন? বাইরে। বাইরে কোথায়? ওই পুরনো জায়গা একটু ঘুরে দেখে আসি, অনেকদিন যাওয়া হয় না তো। আমাকে নেবেন আপনার সঙ্গে? তুমি আমার সাথে যাবে? আপনি যদি আপনার সঙ্গে নেন তাহলে যাব। তুমি মুক্তিযুদ্ধ জাদুঘর চেনো? দেখুন, আমি কুষ্টিয়ার মেয়ে, 16 দাগ থেকে হার্ডিং ব্রিজ, এটুকুই আমার দূরত্ব। এর বাইরে আমি তেমন কিছু চিনি না। আপনি নাস্তা খাবেন না? হ্যাঁ খাবো, বাকরখানে দিয়ে চা।
দুপুরে তৈরি ও আমি এগুলো কখনো খাইনি বাগরখানি খাওনি তৈরি তোমার জীবনটা দেখছি ষোলো আনাই নিচে এটাই হচ্ছে শহীদ মিনার টেলিভিশনে দেখেছি আজকে সামনাসামনি প্রথম দেখলাম মাঝখানে যেটা এরকম হয়ে আছে ওটা হচ্ছে মা আর পাশে যেগুলো ওরা হচ্ছে সন্তান এই শহীদ মিনারের স্থপতি কে জানো জানি স্থপতি হামিদুর রহমান শহীদ মিনারটা প্রথম কবে হয়েছিল জানো ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি তখন শহীদ মিনারটা এরকম ছিল না এবং এখানেও ছিল না ওটা ছিল যে এখানে যে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ওটার যেটা তোমার জরুরি বিভাগ যেটা এখন ওখানে হয়েছিল তুমি যেমন বললে স্থপতি হামিদুর রহমান হামিদুর রহমান সহ আরও অনেকেই ছিলেন তার সঙ্গে তার মধ্যে একজন মহিলা ছিলেন তার নাম হচ্ছে নবেরা এটার কাজ শুরু হয় ১৯৫৬ সালে এবং শেষ হয় কবে জানো ৭ বছর পর কারণটা জানো কারণ তখনকার পাকিস্তান সরকারের যে কেন্দ্রীয় কোনো বরাদ্দ দেয়নি শহীদ মিনার করার জন্য তখন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকার কোনো না কোনোভাবে বরাদ্দ দিয়ে এই শহীদ মিনারটা তৈরি করেন আর এখন যে ডিজাইনটা দেখছ এটা কিন্তু পুরো ডিজাইনটা এখানে নেই এখানে অনেক কিছু হওয়ার কথা ছিল লাইব্রেরি হওয়ার কথা ছিল এই শহীদ মিনারের নিচের দিকে একটা মিউজিয়াম হওয়ার কথা ছিল পিছন দিকে কাচের একটা লাল রঙের একটা সূর্য হওয়ার কথা ছিল তারপর দুটো পায়ের চিহ্ন একটা কালো একটা লাল কালো এবং লাল কেন জানো কালো হচ্ছে আমাদের গায়ের রং আর লাল হচ্ছে রক্ত ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি সেটা প্রমাণ হিসেবে দুটো পদচিহ্ন ব্যবহার করেছি উপরের দিকে দুটো চোখ থাকার কথা ছিল কাছে যে চোখ থেকে ঝর্ণাধারা আসবে যেটা ইয়ে হচ্ছে তোমার অশ্রু মায়ের অশ্রু আসলে আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন তো আর বাস্তবায়িত হয় না তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে এই শহীদ মিনারের মতো আরেকটা গৌরবের জায়গা চলো Thank you.
ভালো লাগছে কেন মুক্তিযুদ্ধ সম্বন্ধে বইয়ে পড়েছি এখানে সামনাসামনি দেখলাম জানলাম খারাপ লাগছে আমরা আসলে আমাদের অতীত ভুলে যাই তো সেটাই সমস্যা মানুষ যদি তার অতীত মনে রাখে মানুষ যদি মনে করে তাকে একদিন মরতে হবে আমার মনে হয় সে কখনো পাপ করতে পারে না তাই না এই মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোক্তা কারা জানো আমি অবশ্য সবার নাম জানি না তবে আমার এক বন্ধু মফিদুল হক তিনি অন্যতম উদ্যোক্তা আমি যখন বিদেশে ছিলাম তার সঙ্গে প্রায় আমার যোগাযোগ হতো সে হঠাৎ একদিন আমাকে বললো যে এমন একটা কাজ করতে যাচ্ছি আমি বললাম গুড আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি এত বছর পর দেশে ফিরে আমার সম্পূর্ণ অতীতটা একদম চোখের সামনে চলে এসেছে আমি সলিমুল্লাহ হলের ছাত্র ছিলাম সলিমুল্লাহ হল তুমি চেনো আমি ঢাকায় প্রথম এসেছি ও হ্যাঁ পরে অবশ্য আমি শিফট করে যাই ইকবাল হল এখন যেটা সার্জেন্ট জহুরুল হক সার্জেন্ট জহুরুল হক কে তুমি জানো এই মাত্র না ছবিতে গেলে চা খাবে বাকরখানি দিয়ে চা খুব মজা আমি খাই মুড়ি দিয়ে চা সেটাও মজা অল্প মজা বাকরখানি দিয়ে চা খেয়ে দেখো ভালো বসো আমি নিয়ে আসছি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল সে এখন কোথায় আছে জানি না মানে পরিচয় আছে বলাটা ভুল হবে একটু পরিচিতির চাইতেও বেশি কিন্তু তাকে আমি কখনো বলতে পারি যে আমি তাকে ভালোবাসি আর বাকরকানি নাও প্লিজ চায়ের সঙ্গে খেয়ে দেখো সে মেয়েটার নাম ছিল বিথি কি মজা না অল্প মজা আপনার হাসি অনেক মজার তাই আমার বাবাও আপনার মতো হাসতেন মন খোলা হাসি থার্ড ইঞ্চ ব্রিজ থেকে আসলে আমরা ঘরে বসে বাবার হাসি শুনতে পেতাম পদ্মার বাতাসে ভেসে ভেসে আসতো হাসিটা এখন আর শুনতে পাবো কেন আমার বিয়ে ভেঙে গেলে তো বাবা আর হাসবে না যত জোরে হাসা যায় তত জোরে কি কাঁদা যায় বলে শোনো আমরা এখন চাটা খেয়ে কাজী অফিসে যাই আমি তখন ভীষণ যুবক ভীতি ছিল আমার প্রথম প্রেম তাকে কখনোই বলা
সে হয়তো এখনো জানে না যে আমি তোর প্রেমে পড়েছি। তারপর আর কি, আমি চলে গেলাম বিদেশে। আপনি বিদেশে চলে গেলেন কেন? জানি না, যে দেশের জন্য যুদ্ধ করলেন, দেশকে স্বাধীন করলেন, তাকে ছেড়ে চলে গেলেন। মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে? যে দেশটার জন্য যুদ্ধ করলাম, দেশটা স্বাধীন করলাম, সেই দেশটা ছেড়েই চলে গেলাম। জানি না, সত্যি জানি না। আপনি তো দেখছি কিছুই জানেন না। দেশটা ছেড়ে কেন গেলেন তাও জানেন না, বিদেশে যাওয়ার কারণ কি সেটাও জানেন না। হঠাৎ মনে হলো বিয়ে করবেন, আমার ধারণা সেটারও কোনো যুক্তি আপনার কাছে নেই। বিয়ে করলেন, এসে দেখলেন বউ পছন্দ নয়। আপনি কি স্বার্থপর? নিজেকে নিয়ে এত চিন্তা করেন কেন? আপনার আশেপাশেও তো অনেক মানুষ আছে, তাদের কথা ভাবার কখনো প্রয়োজন মনে করেন? তাদের সুবিধা অসুবিধা অন্যকে নিয়ে ভাবি না, এরকম ভাবাটা বোধহয় তোমার ঠিক না। তোমার কথা ভাবি বলেই তো ডিভোর্স করতে চাচ্ছি। কত বয়স তোমার? সারাটা জীবন তোমার সামনে পড়ে আছে, জীবনটাকে তুমি এমন ভাবে নষ্ট করে ফেলবে? আমার ভাবনাটা আপনি আমাকেই ভাবতে দিন, কারণ আমি জানি আমি কি চাই। হয়তো সেটা আপনার চাওয়ার সাথে মিলে না, কিন্তু আপনার এই ধারণা কেন যে আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক? আপনি দেশ ছেড়ে গেলেন, সেটা কি ঠিক? বিয়ে করতে চাইলেন, ঠিক, আপনার বউ পছন্দ হলো না, সেটা ঠিক? নাকি আপনি এখন আমাকে ডিভোর্স করতে চাচ্ছেন, কোনটা ঠিক? কিন্তু তারপরে ওরকম দেখো, এই অসম বয়সের একটা বিয়ে, এটা এটা আমার ধারণা এটা ঠিক না, সম্পর্কটা টিকবে না। কিন্তু আমি তো এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই, আমার কাছে তো এটা কোনো সমস্যা না, সমস্যাটা আপনার। কারণ আপনার একটা মন গড়া ধারণা আছে, আমরা কি একটু ভাঙতে পারি না? আচ্ছা ঠিক আছে, আপনি ডিভোর্স চান? আমাকে একটা বছর সময় দিন, কারণ এটা তো একটা সম্পর্কের ব্যাপার। এক বছর সময় দিয়ে দেখুন যে সম্পর্কের মধ্যে সমঝোতা আছে কিনা। আমি মফস্বলের মেয়ে, আমি খুব বেশি জিনিস বুঝি না, আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু বুঝি, যদি সমঝোতাটা থাকে দেখো। দুঃখ, এক বছর অনেক সময়, আর তাছাড়া আমার তো দু সপ্তাহ পরে চলে যেতে হবে নিউ ইয়র্কে। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? শিওর। আপনি কেন ফিরে যেতে চান? তখন কেন গিয়েছিলেন সেটা তো জানেন, এখন নিশ্চয়ই জানেন। ভয়? পালাতে চাচ্ছেন? আপনার কি মনে হয় না আপনার দেশে ফিরে আসা উচিত?
একটা দেশের জন্য যুদ্ধ করলেন, সেই দেশটাতে ফিরে আসা উচিত। আপনার দেশ আপনার এমন একটা আশ্রয়, আপনার যখন কোথাও কোনো আশ্রয় থাকবে না তখন এই মাতৃভূমিতে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, শুধুমাত্র আপনার মাতৃভূমিতে। আপনি তো উদ্বাস্তু, আপনি তো ভয়ে সব জায়গায় সব জায়গা ছেড়ে পালিয়ে যান। আপনার তো কোনো অহংকার নেই, বরং আমার অহংকার আছে, কারণ আমি জানি আমি যা চাই কি চাই। আমি একটা সংসার চাই, আমি একটা সুন্দর পরিবার চাই, আমি আমার দেশে থাকতে চাই, আমি আশ্রয় চাই। আপনি কি চান? বাংলাদেশে একটা সংসার ভেঙে যাওয়ার অর্থ বোঝেন? আপনি বোঝেন না। বুঝলে এভাবে ডিভোর্স করতে চাইতেন না, পালিয়ে যেতে চাইতেন না। তুমি আপনি ভাবুন আরেকবার, নতুন করে ভাবুন যে আপনি কি কি জানেন না। কিছু কিছু জিনিস আপনার জানাটা খুব দরকার। চলো চলো বাড়ি যাই, আরো কিছুক্ষণ বসতে চাও? চলো বাড়ি যাই। এটা ভুল হাত, ওই হাতটা দাও।